কাটোয়ার ইতিহাস পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া শাখায় অন্যতম ব্যস্ত স্টেশন কাটোয়া জংশন স্টেশন হওয়ায় এখান থেকে আহমেদপুর বর্ধমান ও আজিমগঞ্জের দিকে যাওয়া যায়। হাওড়া থেকে এই স্টেশনের দূরত্ব 144 কিলোমিটার। হাওড়া কাটোয়া লোকাল শিয়ালদা জঙ্গিপুর রোড ডেমো প্যাসেঞ্জার পুরী কামাখ্যা এক্সপ্রেস হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ও শিয়ালদা কাটোয়া লোকাল ছাড়াও অন্যান্য ট্রেনে এই স্টেশনেই যাওয়া যায়। এই স্টেশনটিতে বর্তমানে 7টি প্ল্যাটফর্ম, একটি ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম শেড, বসবার জায়গা, পানীয় জল ইত্যাদি সহ নানা রকম সুবিধা যোগ হয়েছে। সম্প্রতি এই কাটোয়া আহমেদপুর শাখাটি ব্রড গেজে রূপান্তরিত হওয়ায় যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে। কবি কুমুদ রঞ্জন মল্লিকের স্মৃতিধন্য এই কাটোয়া কবির সাথে নদ নদীর যোগ আজন্মকাল, যার ফলস্বরূপ মন ছুঁয়ে যাওয়া অনেক কবিতা আমরা এই কবির কাছ থেকে উপহার পেয়েছি। কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি কাটোয়া স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে মঙ্গলকোট থানার কোগ্রামে। কাটোয়া ভাগীরথী নদী ও অজয় নদীর তীরবর্তী একটি প্রাচীন ঐতিহাসিক স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে কেশব ভারতীয় কাছে দীক্ষা নেন, তাই কাটোয়ার মাহাত্ম বৈষ্ণব তীর্থ হিসাবেও। তার সেই দীক্ষা স্থলের নাম এখন গৌরাঙ্গ বাড়ি। কাটোয়া স্টেশন রোড থেকে কাছারি রোডে এসে পৌরসভার সামনে দিয়ে থানা রোড হয়ে বাম দিকের সংকীর্ণ পথে পৌঁছে যাওয়া যায় গৌরাঙ্গ বাড়ি। ফটক দিয়ে ঢুকতেই বাঁদিকে নিমায়ের মস্তক মুণ্ডকের স্থান, পাশেই সন্ন্যাস গ্রহণ ও নাম প্রকাশের স্থান, এরপরেই কেশব ভারতীয় সমাধি এবং শ্বেত মর্মরে কেশব চৈতন্যের পায়ের ছাপ এখানকার অন্যতম দ্রষ্টব্য স্থান। বৈষ্ণব তীর্থ কাটোয়ার আরেক আকর্ষণ মাধাইতলা। ডিবাইকে কলসির কানা ছুড়ে বিখ্যাত হওয়া মানিক জোড়ের অন্যতম মাধাই, তারই নামে মাধাইতলা। চৈতন্যদেব ভাগীরথী পেরিয়ে কাটোয়া আসার পথে যে মাধবী কুঞ্জের নিচে বিশ্রাম করেছিলেন সেখানেই আজ এই মাধাইতলা। এখানেই শেষ জীবনে সাধন ভজন করে কাটিয়েছিলেন মাধাই। মাধাইতলার কাছে কেতু গ্রাম, মাত্র 13 কিলোমিটার। 51 সতীপীঠের অন্যতম পীঠ বহুলা দেবীর মন্দির, দেবীর বাম বাহু পড়েছিল বহুলায়। এই মন্দিরে বিরল ভাস্কর্যের দেবী লক্ষণীয়। দুর্গাপুজো চলাকালীন নবমীতে এখানে ধুমধামের সাথে পুজো পাঠ হয়। কেতুগ্রাম থেকে 2.5 কিলোমিটার দূরে অন্যতম সতীপীঠ অট্টহাস, এর উত্তরে ঈশানী নদী। কাটোয়া স্টেশনে নেবে এসব খুব সহজেই দেখে নেওয়া যায়। কাটোয়ার ইতিহাস পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া শাখায় অন্যতম ব্যস্ত স্টেশন কাটোয়া জংশন স্টেশন হওয়ায় এখান থেকে আহমেদপুর বর্ধমান ও আজিমগঞ্জের দিকে যাওয়া যায়। হাওড়া থেকে এই স্টেশনের দূরত্ব 144 কিলোমিটার। হাওড়া কাটোয়া লোকাল শিয়ালদা জঙ্গিপুর রোড ডেমো প্যাসেঞ্জার পুরী কামাখ্যা এক্সপ্রেস হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ও শিয়ালদা কাটোয়া লোকাল ছাড়াও অন্যান্য ট্রেনে এই স্টেশনেই যাওয়া যায়। এই স্টেশনটিতে বর্তমানে 7টি প্ল্যাটফর্ম, একটি ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম শেড, বসবার জায়গা, পানীয় জল ইত্যাদি সহ নানা রকম সুবিধা যোগ হয়েছে। সম্প্রতি এই কাটোয়া আহমেদপুর শাখাটি ব্রড গেজে রূপান্তরিত হওয়ায় যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে। কবি কুমুদ রঞ্জন মল্লিকের স্মৃতিধন্য এই কাটোয়া কবির সাথে নদ নদীর যোগ আজন্মকাল, যার ফলস্বরূপ মন ছুঁয়ে যাওয়া অনেক কবিতা আমরা এই কবির কাছ থেকে উপহার পেয়েছি। কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি কাটোয়া স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে মঙ্গলকোট থানার কোগ্রামে। কাটোয়া ভাগীরথী নদী ও অজয় নদীর তীরবর্তী একটি প্রাচীন ঐতিহাসিক স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে কেশব ভারতীয় কাছে দীক্ষা নেন, তাই কাটোয়ার মাহাত্ম বৈষ্ণব তীর্থ হিসাবেও। তার সেই দীক্ষা স্থলের নাম এখন গৌরাঙ্গ বাড়ি। কাটোয়া স্টেশন রোড থেকে কাছারি রোডে এসে পৌরসভার সামনে দিয়ে থানা রোড হয়ে বাম দিকের সংকীর্ণ পথে পৌঁছে যাওয়া যায় গৌরাঙ্গ বাড়ি। ফটক দিয়ে ঢুকতেই বাঁদিকে নিমায়ের মস্তক মুণ্ডকের স্থান, পাশেই সন্ন্যাস গ্রহণ ও নাম প্রকাশের স্থান, এরপরেই কেশব ভারতীয় সমাধি এবং শ্বেত মর্মরে কেশব চৈতন্যের পায়ের ছাপ এখানকার অন্যতম দ্রষ্টব্য স্থান। বৈষ্ণব তীর্থ কাটোয়ার আরেক আকর্ষণ মাধাইতলা। ডিবাইকে কলসির কানা ছুড়ে বিখ্যাত হওয়া মানিক জোড়ের অন্যতম মাধাই, তারই নামে মাধাইতলা। চৈতন্যদেব ভাগীরথী পেরিয়ে কাটোয়া আসার পথে যে মাধবী কুঞ্জের নিচে বিশ্রাম করেছিলেন সেখানেই আজ এই মাধাইতলা। এখানেই শেষ জীবনে সাধন ভজন করে কাটিয়েছিলেন মাধাই। মাধাইতলার কাছে কেতু গ্রাম, মাত্র 13 কিলোমিটার। 51 সতীপীঠের অন্যতম পীঠ বহুলা দেবীর মন্দির, দেবীর বাম বাহু পড়েছিল বহুলায়। এই মন্দিরে বিরল ভাস্কর্যের দেবী লক্ষণীয়। দুর্গাপুজো চলাকালীন নবমীতে এখানে ধুমধামের সাথে পুজো পাঠ হয়। কেতুগ্রাম থেকে 2.5 কিলোমিটার দূরে অন্যতম সতীপীঠ অট্টহাস, এর উত্তরে ঈশানী নদী। কাটোয়া স্টেশনে নেবে এসব খুব সহজেই দেখে নেওয়া যায়।